বর্তমান নাস্তিকদেরকে ওই হযরত ওমরের ঘোষণাটা শুনিয়ে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে যতটা বলেছো এখন বন্ধ করো, কোরআনের বিরুদ্ধে যা বলেছো এখন বন্ধ করো, দ্বীনের বিরুদ্ধে যা বলার বলেছো এখন বন্ধ করো, কবিওয়ালাদের বিরুদ্ধে যা বলার বলেছো এখন বন্ধ করো। আর যদি বন্ধ না করো, দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালা যদি একত্রিত হয়, পালাবার রাস্তা খুঁজে পাবে না। একটা সময় এমন হবে এ দেশে কোন নাস্তিক আর মুর্তাদ থাকবে না, টুপিওয়ালাদের দেশ থাকবে, এটা এটা কোরআনওয়ালাদের দেশ থাকবে ইনশাআল্লাহ। ভুল বুঝবেন না বিধর্মী ভাইরা, আপনারা মনে করবেন না যে আপনাদের প্রতি নির্যাতন করা হবে না, বরং ইতিহাস প্রমাণ করে ইসলাম যতদিন ক্ষমতায় ছিল এদেশের অন্য ধর্মের লোকগুলো সবচেয়ে ভালো ছিল, সবচেয়ে শান্তিতে ছিল। এই দেশ এখনো টিকে আছে শুধু দাওয়াত আর দোয়ার কারণে। এদেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আর তথাকথিত ক্ষমতাবান ব্যক্তিরা আছে, এরা মনে করে আমরা দেশটার অর্থনৈতিক অনেক বড় সঞ্চালন করছি, আমরা দেশের দিন দিন উন্নত করে ফেলছি। উন্নত করছেন আলহামদুলিল্লাহ, খারাপ না, আমরা অস্বীকার করতেছি না। বরিশাল থেকে পাঁচটা রওনা করে এখানে নয়টা পৌঁছেছি পদ্মা সেতুর কারণে, আলহামদুলিল্লাহ ভালো, এটা ভালো, শুকরিয়া আদায় করি, ভালো কাজের প্রশংসা করি। এখন এদেশের এই ধরনের কিছু মানুষ এরা মনে করে আমরাই বুঝি দেশটারে টিকায় রাখছি, আর এদেশে বুঝি আধুনিকায়ন করার জন্যে এদেশের আধুনিকতার সর্ব প্রথম বাধাই তারা মনে করে আমাদের এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরদেরকে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ তাআলা এই দেশটা কোনো চোরের জন্য টিকায় রাখেন নাই, এই দেশটা কোনো ডাকাতের জন্য টিকে নাই, দেশটা কোনো কালোবাজারির কারণে টিকে নাই, বরঞ্চ তাদের কারণে দেশ অনেক আগেই ধ্বংস হয়ে যাওয়ার কথা। দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা, টিকে আছে কেন? টিকে আছে এর বড় একটা কারণ হলো, এর বড় একটা কারণ হলো এ দেশে এখনো বুঝলে হাজারো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি দিনদার আলেম হাফেজ কোরআন মাসুম বাচ্চাদেরকে পাবেন ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দেশের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য সমাজের জন্য মানবতার জন্য কাঁদে। আর আমার কাছে কেন যেন মনে হয় আল্লাহ তাআলা এদের জন্যই সমাজটিকে ইয়া রাখছে। সুতরাং সাবধান, সুতরাং সাবধান, আলেমদের ব্যাপারে কথা বলার আগে বারবার চিন্তা করুন, আলেমদের ব্যাপারে কথা বলার আগে শতবার চিন্তা করুন, আলেমদের ব্যাপারে চিন্তা করার আগে হাজারবার চিন্তা করুন। চিন্তা না করে যদি আলেমদের বিরুদ্ধে কথা বলতেই থাকেন, একটা সময় এমন হবে সমাজে আলেম থাকবে না, দাড়িওয়ালা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, জুব্বাওয়ালা থাকবে না, তখন আপনি মরবেন জানাজা ছাড়া, দাফন কাফন ছাড়া, কুকুর শিয়াল আর শুয়োরের মতো দাফন করা হবে। এদেশের আলেমরা আছে, এ কারণে এখনো সুন্নাহ পদ্ধতিতে জানাজা দিয়ে আপনারা দাফন দেওয়া হয়। দেখেন ভাই, ইসলাম ঠিকই আছে শুধু দোয়ার উপরে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনের বেলা দাওয়াত দিতেন, রাত্রিবেলা দোয়া করতেন, নাম ধরে ধরে দোয়া করছেন, নাম ধরে ধরে দোয়া করছেন। আমরাও নাস্তিকদের জন্য দোয়া করি, কাফিরদের জন্য আমরাও দোয়া করি, মুর্তাদদের জন্য আমরাও দোয়া করি। আমি তো বারবার বলি যে ক্ষমতা আমাদের দরকার নাই, আপনারা চালান। কি কথা বলেন, পীর সাহেব চরমনাই প্রতিদিন চারটা পাঁচটা প্রোগ্রাম খেয়ে না খেয়ে চলেন, হ্যাঁ, তার মানে এটা মনে করেন না যে পীর সাহেব চরমনাই বুঝি ক্ষমতার পাগল হয়ে গেছে। শুধু খোদার কসম করে বলি, আজকে এখানে বলি, পীর সাহেব চরমনাই আজকে জনতার সামনে বলুক যে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আগামীকাল পীর সাহেব চরমনাইকে স্বর্ণের চেয়ার বানায় দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে। এটা বিশ্বাস চরমনাই বুঝেন না মনে করছে, এত বোকা, হ্যাঁ,
এরপরে এত কষ্ট কেন? কষ্টের মূল কারণ পেশাব চর্মনাইয়ের মনের চাহিদা। ওই নবী আলাইহিস সালাম যেমন কাফিরকে মুসলমান বানানোর ফিকির করছেন, নাস্তিককে মুসলমান বানানোর ফিকির করছেন, নবী তো আর আসবে না, নায়েবে নবীর দায়িত্ব নিয়ে বর্তমান ওলামায়ে কারামরাও আপনাদের কাছে আসে দ্বীনের আলোচনা শোনানোর জন্য। এই মেহনত আর ফিকির আর কষ্ট করে এই জন্য কাফিরগুলো দিনদার হয়ে যাক, বেঈমানগুলো দিনদার হয়ে যাক, হ্যাঁ বদমাশগুলো ইমানদার হয়ে যাক। ওই সুৎফর ঘুষফর মদফর জুয়াফর দেশের সম্পদ চুরি করে নেওয়ালা ব্যক্তিগুলো সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন, আয় আল্লাহ দুই উমরের মধ্যে এক উমরকে ইসলামের ছায়া তলে নিয়ে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে, সব নবীর দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। আমার নবীর দোয়াটা স্পেশালি অন্যান্য নবীর চেয়ে আরো চমৎকার করে আল্লাহর কাছে কবুল হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা উমর আছে, কাফিরদের মধ্যে মক্কায় দুইটা উমর আছে, এক হলো খাত্তাবের ছেলে উমর আর এক হলো হিসাবের ছেলে উমর। আয় আল্লাহ এই দুই উমরের মধ্যে একটারে ইসলামের ছায়া তলে এনে দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেছে, হযরত আমার রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য। ওই যাও রে আমার বাড়িতে গিয়ে খবর নাও, যে মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছ বাড়িতে গিয়ে খবর নাও, তোমার বোন আর বোন জামাই সেই মুহাম্মদের নবী মাইনা ফলাইছে। লম্বা কথা, কালিমা পড়ছে মুসলমান হয়ে, মুসলমান হওয়া শেষ। এবার আমার নবীর কাছে ডাক দেয়, হুজুর ইসলাম এত গোপনে কেন? ইসলামটা সত্য না মিথ্যা? আমার নবী বলেন সত্য, সত্যের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? নবী আমার বলেন সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত আমার বলেন হুজুর সত্যের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে আমি আমরকে অনুমতি দেন, আমি বাইতুল্লাহ পর্যন্ত সাফা থেকে মিছিল করতে করতে বাইতুল্লাহ পর্যন্ত যাব। মাত্র কয়েকজন সাহাবী হযরত আমার সামনে সামনে চলতেছেন, আর পিছনে সব নতুন নতুন সাহাবীরা, নও মুসলিম সাহাবীরা হযরত আমার তাকবীর দিচ্ছেন, ইসলামের জানাম দিচ্ছেন, লিল্লাহি তাকবীর। হযরত ওমর এইভাবে করে মিছিল দিতেছেন, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবারের ধ্বনি শুনলে একদল বেকুফের চান্দি গরম হয়ে যায়, একদল পাগলদের মেজাজ খারাপ হয়ে যায়। কি কথা বললেন এই হযরত ওমরের! হযরত ওমর যখন লিল্লাহি তাকবীর আর সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, মক্কার বড় বড় কাফেরদের লিডার গুলো মক্কার সামনে বসা ছিল, ওরা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। কি রে ওমরের কণ্ঠ মনে হইতেছে, মুসলমানদের কোন শক্তি নেই, হঠাৎ করে দাঁড়ায় গেল কেন? দেখতেছে হযরত ওমর আসতেছে, পিছনে নও মুসলিম সাহাবীরা, দৌড়ে গিয়ে আরেক সাইডে বলাইছে, হযরত আমার বাইতুল্লাহর সামনে আইসা, ঘোষণা দিলেন আমি ওমর কালিমা পড়েছি, আজ থেকে যদি কারো স্ত্রীকে বিধবা করতে না চাও, আজ থেকে যদি কারো মায়ের কোল খালি করতে না চাও, আজ থেকে যদি কারো বাবার বুক খালি করতে না চাও, আজকে যদি কোনো ইসলামের কোন সন্তানকে ইয়তিম করতে না চাও, তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না, আর যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো তো কোল খালি হয়ে যাবে। কথা বল না কেন? বর্তমান নাস্তিকদেরকে ওই হযরত ওমরের ঘোষণাটা শুনিয়ে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে যতটা বলেছ এখন বন্ধ করো, কোরআনের বিরুদ্ধে যা বলেছ এখন বন্ধ করো, দ্বীনের বিরুদ্ধে যা বলার বলেছ এখন বন্ধ করো, কবিওয়ালাদের বিরুদ্ধে যা বলার বলেছ এখন বন্ধ করো, আর যদি বন্ধ না করো দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালা যদি একত্রিত হয় পালাবার রাস্তা খুঁজে পাবে।
করছেন আপনারা? হ্যাঁ, এগুলো তো আমার দোয়ার ফসল। আরে নবীর দোয়া তো ডাইরেক্ট কবুল হয়, তো নবীর সাহাবীদের দোয়াটাও ডাইরেক্ট না হলেও মোটামুটি কবুল হয়। আল্লাহ আকবার, শুধু নবীর সাহাবি না, তাবেঈনদের দোয়াও কবুল হয়, তাবে তাবেঈনদের দোয়াও কবুল হয়। এই যুগেও কিছু আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যাদের দোয়া আল্লাহ কবুল করেন। হুজুর আমরা এত দোয়া করি কবুল হয় না কেন? একটু সময় লাগবে, অপেক্ষা করা লাগবে, কথা বল না কেন? ইন্নাল্লাহ মাআস সাবিরিন, একটু অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করলে দেখবেন একটা সময় এমন হবে এ দেশে কোন নাস্তিকার মুর্তাদ থাকবে না, টুপিওয়ালাদের দেশ থাকবে, এটা এটা কোরআনওয়ালাদের দেশ থাকবে ইনশাআল্লাহ। ভুল বুঝবেন না বিধর্মী ভাইরা, আপনারা মনে করবেন না যে আপনাদের প্রতি নির্যাতন করা হবে না, বরং ইতিহাস প্রমাণ করে ইসলাম যতদিন ক্ষমতায় ছিল এ দেশের অন্য ধর্মের লোকগুলো সবচেয়ে ভালো ছিল, সবচেয়ে শান্তিতে ছিল। আল্লাহু আকবার। এই দোয়ার কারণে, দোয়ার মাধ্যমে নদীর উপর দিয়ে সাহাবীরা পানি পানির উপর দিয়ে হাইটা পার হইছে, খালি হাইটা পার হইছে, উট চালাইছে, ঘোড়া চালাইছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় কাফেলা পাঠাইছেন যুদ্ধের জন্য, নদীর পাড়ে গিয়া দেখতেছে যুদ্ধ ক্ষেত্র নদীর ওই পার, বিশাল সাগর পাড়ি দিতে হবে। কেমনে পাড়ি দেবে? পাড়ি দেওয়ার কোনো কায়দা নাই, সেনাপতি হাত তুলছেন। আল্লাহু আকবার, শুনে বলেছি তো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, نحن أقرب إليه من حبل الوريد। সেনাপতি শুনে ফেলছে মালিকের ডাকার জন্য আলাদা কোনো জায়গা লাগে না, যেখানেই টেকছো ওখানেই মালিকের কাছে যাও। নদীর পাড়ে দাঁড়িয়ে সব সাহাবীদেরকে সামনে পেছনে নিয়ে সেনাপতি সামনে নদীর পাড়, তারা বলেন আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদেরকে নদীর পানি ভাগ করে মাসকান দিয়া রাস্তা করে পার করাই, কালিমুল্লাহর বন্ধুদেরকে নদীর ভেতর দিয়ে পার করাইছো। আমরা কালিমুল্লাহর বন্ধু নয়, খলিলুল্লাহর বন্ধু নয়, আমরা হাবিবুল্লাহর বন্ধু, এমন ব্যক্তির বন্ধু, এমন নবীর বন্ধু যাকে তুমি নিজে ভালোবাসো। হাবিবুল্লাহর বন্ধু নদী পার হতে চায়, হাবিবুল্লাহর সাথীরা নদী পার হতে চায়, কাফেলা তৈরি হয়ে গেছে, যেমন করে হোক নদীর পানিটা আমাদের নদীর উপর দিয়ে পানি পার হওয়ার তৌফিক দাও। হঠাৎ করে আওয়াজ আসলো, কে যেন ডাক দেয়, পাড়া দিয়ে দে, বাকি দায়িত্ব আল্লাহ। সেনাপতি ঘোড়া হাঁকানো শুরু করছে, চাবুক দিয়ে ঘোড়ার পিঠের মধ্যে এক একটা বাড়ি মারে, ঘোড়া সামনের দিকে চলে। সেনাপতি রেখে বললেন, তাড়াতাড়ি করে চলো, সাবধান, নদীর পানি কিন্তু জমে গেছে, কোনো সমস্যা নাই, ঘোড়া চালাই বা উট চালাই বা হেঁটে চলবা কোনো সমস্যা নাই, তবে সাবধান, চমৎকার এই পানি দেই কা, কেউ যেন আবার পানি নিতে নিচের দিকে তাকায় না, শয়তান তোমাদেরকে ধোকা দিয়ে আবার নিচের দিকে অন্য মনস্ক করে ফেলতে পারে, সাবধান, নিচের দিকে তাকাইবা না, কেউ কোনোভাবে শয়তান বাধা দিতে পারে, বাধার সম্মুখীন হলো বাধায় পড়বা না, সামনের দিকে চলবা। সব সাহাবীরা চলতেছে, পানি জমাট হয়ে গেছে, মনে হয় যেন বরফের মতো জমে গেছে। সাহাবায়ে কেরাম কোরআন চালায়া পার হলেন, একদম নদীর ওপার গিয়া একজন সাহাবী সেনাপতির হাত ধরে বলছে, ও সেনাপতি আমার, আর এক কদম সামনে বেড়েন না, কেন? আমার একটা ছোট্ট কাজ আছে, আমার ঘোড়া যখন আমি নদীর মধ্যে দিয়ে চালাইতেছিলাম, আমার ঘোড়ার গলার সাথে একটা পানির পাত্র বাঁধা ছিল, পানির পাত্রটা পানির মধ্যে পড়ে গেছে, আমি পানির পাত্রটা না নিয়ে এক কদম বাড়াবো না। বলে, ভাই অল্প দাম পানির পাত্র, অল্প সময়ের জিনিস, ওটা ছেড়ে দাও,
ওটা নিয়ে তো মায়া করার দরকার নাই, সাগরের মধ্যে পড়ে গেছে কোথায় পাইবা। সাহাবি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না আরম্ভ করছে, এটা না নিয়ে যাব না, এই পাত্রটার দাম টাকার দিক দিয়ে খুব কম, কিন্তু এই পাত্রটা আমার কাছে অনেক দামি, কারণ এই পাত্রটা আমার জানা মতে আমার নবীর কাছে ছিল। আমার নবী পাত্রের যেই জায়গায় মুখ লাগায় পানি পান করত, আজকে আমার নবী নাই, আমি পাত্রটা বড় যত্ন করে রাখছি, আমার নবীর ওই জায়গাটা আমি মুখ লাগায় আমিও পানি পান করি, আমার পাত্রটা না নিয়ে আমি যাব না, এক কদম বাড়াব না। সেনাপতি চিন্তা করলেন, এই নাছর বান্দা আমাকে ছাড়বে না, সাগরের পাড়ে গিয়া হাতটা পানির মধ্যে ঢুকায় দিছে, আর ডাকতেছি আল্লাহর কোন মখলুক কি নাই, আল্লাহর এমন মখলুক কি এখানে খুঁজে পাওয়া যাবে না, যে নবীর সাহাবীর প্রিয় পাত্রটা এখানে ফিরে দিবে, পানিটা হাতটা পানির মধ্যে ঢুকাইয়া দিতে দেরি হয়। অল্পক্ষণের মধ্যেই দেখা গেল একটা মাছ পাত্রটা সাহাবীর হাতে এনে ফেরত দিয়ে যা, হর গরি দিন কে তু তৈয়ার হ্যায়, হর গরি দিন কে তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হ্যায়, বান্দাকে দেওয়ার জন্য আমার মালিক তৈয়ার, যে চাইতে পারে না আমার আল্লাহ তার প্রতি বেজার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় যখন 7 বছর 8 বছর বয়স, হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলাইছেন, চোখে দেখেন না অনেক দিন হয়ে গেল, মার কলিজায় মোটে মানে না, আমার ছেলেটা ছোটবেলার থেকে এত মেধাবী, আমি না আল্লাহরে বলছি না আল্লাহ, আমার মুহাম্মদ যিনি এখন ইমাম বুখারী, আমার মুহাম্মদ যদি বেঁচে থাকে আমি আমার মুহাম্মদকে যুগ শ্রেষ্ঠ একজন হাদিস মুহাদ্দিস বানাবো, কিন্তু আমার মুহাম্মদ ছোটবেলায় অন্ধ হয়ে গেছে, আমার মুহাম্মদ চোখে দেখে না, মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার বাচ্চাটার দৃষ্টি শক্তি ফিরে দাও। একদিন দোয়া করতেছে না, দৃষ্টি শক্তি ফিরে আসে না, দ্বিতীয় দিন দোয়া করতেছে না, দৃষ্টি শক্তি ফিরে আসে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সিদ্ধান্ত নিয়েছে, 2 দিন কান্না করেছে, আল্লাহ তাআলা তো দোয়া ফিরায় দেওয়ার কথা না, কারণ হাদিসের মধ্যে আসছে সালাসু দাওয়াতি মুস্তাজাবাত, 3টা দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়, 3টা দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়, এর মধ্যে দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদ, সন্তানদের জন্য বাবা আর মা যদি দোয়া করে আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আস্তে করে রাতে বেলা তাহাজ্জুদের টাইমে নামাজে দাঁড়ায়, মহিলা মানুষ যায় নামাজে দাঁড়ায়ছে, হিসাব মিলায় দেখো রে মুসলমান সব মা কিন্তু এক হয় না, ইমাম বুখারীর মা সন্তানটাও যেমন মাও কিন্তু তেমন। হে মুসলমান, কেমনে ফলের পরিচয় গাছ কেমনে বোঝা যাবে, ফলের পরিচয় দিয়ে গাছ চিনা যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে বোঝা যায় মা কেমন ছিলেন, শেখ চরমনে দিয়ে বোঝা যায় ওনার মা কেমন ছিলেন, পীর সাহেব চরমনে দিয়ে বোঝা যায় মা কেমন ছিলেন, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম কালো মানিক রহমতুল্লাহ আলাইহি দিয়ে বোঝা যায় তার মা কেমন আবেগ ছিলেন। আরে মুসলমান, আমি তো প্রায় বলি, আমি যখন জন্ম নাই মাদ্রাসায় পড়ি, বাচ্চা মানুষ ছিলাম, কিন্তু তখন আমার উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমরা কখনো কোনো ছাত্র শায়খ রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকে, বর্তমান 2 শায়খের আম্মা জানের লম্বা কতটুকু মোটা কতটুকু, কতটুকু কেমন আওয়াজে কথা বলেন, আজ পর্যন্ত দেখছে বলে কেউ বলতে পারবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 3 দিন
পার হয়ে গেল, চোখের দৃষ্টি ফিরে আসে না। রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দুই রাকাত নামাজের তৃতীয় রাকাতের সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর দিকে তাকায় বলে আয় আল্লাহ আমার সন্তানটা চোখে দেখে না, আমি মা হয়ে বারবার করে তোমার কাছে আমার সন্তানের জন্য দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার কথা বলে দোয়া করি, তুমি কি কবুল করতে পারো না? আমার সন্তানটা নেন আমি যুক্তরাষ্ট্র মহাদেশ বানানোর নিয়ত করেছি, আমার সন্তানটা দিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষ উপকৃত হবে, হাদিস পড়বে, আমি এই নিয়ত করেছি, তুমি কি একটু চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারো না? আরে মুসলমান মনে রাখবা, মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। মায়ের দোয়া কবুল হতো পর্দা লাগে না, বদদোয়াও কবুল হতে পর্দা লাগে না। হিসাব মিলিয়ে দেখো, আমি তো প্রায় বলি রে মুসলমান, আজকে হাজারো লক্ষ মানুষের সামনে আমাকে আল্লাহ তাআলা আজাদিকে দিয়ে কথা বলায়, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে কথা শুনে, এটা আমার ইলমি যোগ্যতা না, এটা আমার নিজের কোনো বুজুর্গি না। ওই মা বারবার করে ওই শায়খ চরমনে রহমাতুল্লাহি আলাইহির বয়ান শুনতে আর বলতে, হে আল্লাহ আমার ছেলেটাকে এমন করে মানুষের সামনে বয়ান করার তৌফিক দিও। আমার মাঝে মাঝে বলতে, তুই কি পারবি রে বাবা? আমার মনটাই চায় তুই মানুষের সামনে এমন বয়ান করবি। বলি মা আমার দ্বারা তো সাহস, মা এক গ্লাস পানি নিয়ে তুই যেন পড়ে পড়ে আমার খাওয়াইলে। সেদিন আমার বাড়ির মা বিল ছিল, যা রে বাবা বয়ান করে আয়, আধা ঘন্টা জীবনের প্রথম সেদিন আলোচনা করেছি। আল্লাহর কসম রে মুসলমান, আজকে মা নাই, বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় মায়ের কবরের সামনে জিয়ারত করে হয়তো মা নাই, মায়ের দোয়াটা যে পর্দা ছাড়া কবুল হয় আমি আজাদি তার বাস্তব প্রমাণ রে যুবক ভাই। তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিও না, যদি পারো তাহলে মাকে অন্তত ম্যানেজ করো। জীবনে কোনোদিন স্ত্রীর প্রেমে পড়ে শিক্ষিতার সুন্দরী স্ত্রীর মহাব্বতে বড় মাকে কোনোদিন কষ্ট দিও না, কারণ মায়ের দোয়াটা আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা নামাজের মধ্যে সাজদায় গিয়া গিয়া হাত তুলতেছে, সাজদায় গিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, হঠাৎ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির পাশে দাঁড়ায় গেলেন, মা গো আমার কাছে মনে হয় আমি চোখে দেখতে পাই। আল্লাহু আকবার চিল্লা বলো মুসলমান, এই জন্য বলি দোয়া ছাড়া বিকল্প কিছু নাই, জাহান্নামের আগুন থেকে মুক্ত পাওয়ার জন্য দোয়া, দুনিয়ায় ভালো থাকার জন্য দোয়া, ব্যবসায় ভালো হওয়ার জন্য দোয়া, বাবার দরবারে দৌড়ে লাভ নাই, হন্ডের কাছে দৌড়াইয়া লাভ নাই, পৃথিবীর সব দরবারে পৌঁছতে দেরি হয়, আমার মালিকের দরবারে পৌঁছতে কোনো পর্দা লাগে না, আমার মালিকের দরবারে পৌঁছতে কোনো ভায়া লাগে না, বরং তো শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে বারবার করে ডেকে ডেকে বলতে থাকে, বান্দা কে আছো মুসিবতের মধ্যে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব, কে আছো বিপদের মধ্যে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব, কে আছো রিজিকের অভাবের মধ্যে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব, বারবার করে আল্লাহর কাছে বলেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে দুইটা হাত উঁচু করে মালিকের দরবারে চোখের পানিটা চলে হাত তুলে ডাক দেন, দয়ার মালিক তুমি ছাড়া বুঝি আমার কেউ নাই, মায়ের গর্ভে যখন ছিলাম তুমি ছাড়া আমার কেউ ছিল না, কবরে যখন যাব তখন তুমি ছাড়া মালিক কেউ থাকবে না, ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি উপরে মাটি নিচের দিকে মাটি, বড় বড় সাপ এসে ঘেরাও করে ধরবে, বড় বড়
পবিত্র হিসাবে মাটি দুই দিকে আস্তে আস্তে করে সংকীর্ণ হইয়াছে। আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বিপদের মধ্যে পড়ে আসি, বিপদ থেকে তোমার কাছে মাফ চাই। আমার মালিক কিন্তু এত বড় দয়াবান, আমার মালিক ফেরাউনের মতো কাটটা কাফিরের দোয়াও কবুল করছে। আমার মালিক সকল ইমানদার দোয়া করতে পারলে দোয়া কবুল করে, ইমানদারদের জন্য আমার আল্লাহ তাআলা বারবার করে ডাক দেয়, বান্দা আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না, আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না, আমি আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার। মুসলমান সব বাদ দাও, সম্পর্ক লাগাও তো আল্লাহর সাথে, সম্পর্ক লাগাও, সবার কাছে চাওয়া বন্ধ করে দাও, চাওয়ার দরকার হয় তো আল্লাহর কাছে চাও, হাতটা উঁচা করে বলো কার কাছে চাইব, বাড়ি নাই বাড়ি নাই কার কাছে চাইব, গাড়ি নাই কার কাছে চাইব, সম্মান নাই কার কাছে চাইব, সন্তান নাই কার কাছে চাইব, ব্যবসায় লস কার কাছে চাইব। এরে মুসলমান, চাওয়াটা কবুল হয় না কার, তওবা করে গুনাহ মাফ করাইতে পারি না, তওবা করে গুনাহ মাফ করায় পেলেন, আজকে শেখ চরমনের মতো দামি মানুষটা পেয়েছেন, তার হাতে হাত দিয়া আল্লাহর কাছে জীবনের করে তওবা করেন, আর ডাক দিয়া বলেন মালিক গুনাহ করেছি, ওনার দিকে তাকাইলে তোমার কাছে মাফ চাইতে ভয় লাগে, গুনার দিকে তাকাইতে তাকাইলে তোমার কাছে ক্ষমা চাইতে ভয় লাগে, কিন্তু তুমি না রহমান তুমি না রহিম, বান্দা গুনাহ করবে তুমি মাফ করবা, এজন্যই তো তোমার নাম রাখছো গফুর আর গফফার, বান্দা গুনাহ করবে তুমি তার গুনাহ গোপন করে রাখবা, এজন্যই তোমার নাম রাখছো সত্তার, বান্দা বারবার তোমার কোল থেকে সরে যাবে আর তুমি বান্দারে ডাক দিবা লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কোলে আয়, আমি আল্লাহর রহমত ছাড়া নৈরাশ্য না, তুমি ডাকবা এজন্যই তো তোমার নাম রাখছো রহিম আর রহমান। আজকের এই মাহফিলটার মধ্যে আল্লাহর কাছে দোয়া করার নিয়ত কইরা, আল্লাহর কাছে খালেস তওবা করার নিয়ত করতে আমরা কারা কারা পারব, এতদিন নামাজ পড়ি নাই আজকে থেকে নামাজ পড়ব, এতদিন শয়তানি রাস্তায় চলছি আর শয়তানি রাস্তায় চলবো না, এতদিন উল্টা পাল্টা করেছি আর করবো না, এখন থেকে দিনের রাস্তায় চলব, কারা কারা আছো আলেমদেরকে সাক্ষী রেখা, আমার মালিকের হাতটা দেখাও, আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও জোরে ডাক দাও আল্লাহ, তাকাইয়ে দেখো কার চোখে পানি, ওই পানিওয়ালা চোখ ফুটার দিকে তাকাইয়া নিজের চোখ দিয়ে নিজে পানি বের কর, চোখের পানিটা ছেড়ে কাঁদো রে ভাই কাঁদো কাঁদো, মালিকের কাছে জনমের তরে মাফ চাও। আল্লাহ আমরা সবাই মিলে দুই হাত তুলে দোয়া করলাম, আমরা ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় চলবো না, দ্বীনের পথে আমরা চলবো, কোরআনের পথে চলবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আওয়াজ দিয়া জোরে বলেন আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন।